नमस्कार बंधुरा, रिंकुर हेसेले स्वागत। बंधुरा आज के एकेबारे नतून रेसिपि निये आमादेर काछे चले एसेछि। चलुन खेसारी कड़ाई सेद्ध रेसिपि मुड़ी दिए एकेबारे परफेक्ट रेसिपि देखे नेवा जाक। लोभनीय रेसिपिटा बनानोर जोन्नो आमी एखाने शुकनो काँचा खेसारी कड़ाई निएछि परिमाण मतो। बंधुरा आमी कड़ाई आगे थेके भिजिए রেখেছিলাম 3 থেকে 4 দিন। 4 দিন পর জল ছাড়িয়ে আরও 2 দিন একটা কাপড়ে বেঁধে রেখেছিলাম। দেখুন কত সুন্দর অঙ্কুর বের হয়ে গিয়েছে। কড়াই ভেজানোটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, তার জন্য সরি, একদিন অবশ্যই দেখাবো। আমি প্রথমে কুকারে পরিমাণ মতো লবণ ও জল দিয়ে এই খেসারি কড়াই আমি সেদ্ধ করে নেব। 2 থেকে 3টে সিটি দিয়ে এই অঙ্কুর বেরানো কড়াই আমি সেদ্ধ করে নেব। বন্ধুরা এই খেসারি কড়াই গ্রাম বাংলাতে প্রচুর পাওয়া যায়, গ্রামের দিকে এটা খুব প্রিয় এক লোভনীয় রেসিপি। কড়াই সেদ্ধ করে জল ঝারিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে তেল গরম করে রেখেছি। গরম তেলে 2টো শুকনো লঙ্কা ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে সেদ্ধ করে রাখা খেসারি কড়াই আমি দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, অসুবিধে নেই। এবার আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা এই খেসারি কড়াইয়ের কড়াই শাক খেতে খুবই ভালো লাগে। শীতকালে এই খেসারি কড়াইটা পাওয়া যায়। বন্ধুরা খুব লোভনীয় ও অতি সুস্বাদু এক রেসিপি, আপনারা বাজারে পেয়ে যেতে পারেন। অবশ্যই এইভাবে বানিয়ে মুড়ি দিয়ে খাবেন, মুড়ির সাথে একেবারে পারফেক্ট রেসিপি। না খেলে আপনারা কখনোই এর স্বাদ বুঝতে পারবেন না যে এইভাবে এই অঙ্কুর বেরানো খেসারি কড়াই সেদ্ধ এত টেস্টি হতে পারে। আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি, একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে, আর বন্ধুরা খেতে খুব খুব দুর্দান্ত, খুব টেস্টি এক রেসিপি। বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন, বন্ধুরা মুড়ির সাথে খেয়ে দেখবেন। বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আজ তবে এতটাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও আমার সঙ্গে থাকুন।